আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শারীরশিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণীর আজকে আমরা প্রথম অধ্যায়ে, গত ক্লাসে আমরা প্রথম পাঠ করেছিলাম, আজকের ক্লাসে আমরা পাঠ দ্বিতীয় পড়ব। পাঠ দ্বিতীয় দুয়ে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা। স্বাস্থ্যবিধির কিছু ধারণা রয়েছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। স্বাস্থ্যবিধিটা কি? স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় পালনীয় বিধিবিধানই হল স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত, সবারই আলাদা যেই ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার কিছু নিয়ম রয়েছে, ওগুলা পালন করার বিধিবিধানই হল স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানগুলো ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জীবনযাত্রার মনোনয়ন এবং সুস্বাস্থ্য অর্জন সম্পর্কে সচেতন করে। ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা ব্যক্তিকেই করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য মানে, যেমন আমার স্বাস্থ্য যদি আমি ভালো রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। তোমাদেরকেও তোমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু নিয়ম পালনের প্রয়োজন। স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হয় তা আজকে আমরা আলোচনা করব। কী কী বিষয় দেখো, স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কী করতে হবে? শারীরিক পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার করা, চুলের যত্ন নেওয়া, তারপরে নিয়ম করে নখ কাটা, প্রতিদিন হাত পরিষ্কার করা, মলমূত্র ত্যাগ করা, বাসগৃহের পরিচ্ছন্নতাও রয়েছে এর মধ্যে। দেখো খাদ্য গ্রহণের নিয়ম রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা পোশাক পরিচ্ছদ, বিশ্রাম, ঘুম, খেলাধুলা, ব্যায়াম, অভ্যাস, অনেক কিছু রয়েছে। এই সবগুলো হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধির ধারণা। তাহলে আমরা দেখো শুরুতেই দেখতেছি শারীরিক পরিচ্ছন্নতা। শারীরিক পরিচ্ছন্নতার মধ্যে রোগের আক্রমণ প্রতিরোধের জন্য আমাদের শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। দেহ অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু সহজে দেহে প্রবেশ করে, এই জন্য পরিচ্ছন্ন থাকার নিয়মগুলো পালন করতে হবে। নিয়মিত গোসল করা, তারপরে দাঁত ও মুখ পরিষ্কার করা, চুলের যত্ন, নখ কাটা, হাত পরিষ্কার করা, মলমূত্র ত্যাগ করা। দেখো বাসগৃহের পরিচ্ছন্নতার মধ্যে কী কী রয়েছে। গড়ে যাতে পর্যাপ্ত আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে এজন্য প্রয়োজনীয় সংখ্যক জানালা দরজা থাকতে হবে। ঘরের আশপাশ সব সময় পরিষ্কার রাখতে হবে। ঘরের মেঝে প্রতিদিন সকাল বিকাল মুছতে বা ঝাড়ু দিতে হবে। কাঁচা ঘর হলে মাঝে মাঝে লেপাতে হবে। পাকা দালান হলে কয়েক বছর পরপর প্রয়োজনীয় সংস্কার ও রং করা উচিত। তো আমরা আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই খেতে হয়। তো খাদ্য গ্রহণেরও কিছু নিয়ম রয়েছে। দেখো খাদ্য গ্রহণের যে সকল নিয়মগুলো পালন করা ভালো সেগুলো হলো, নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। আমরা যতটুকু খাবারই গ্রহণ করি না কেন, সেটা একটা প্রতিবেলার জন্য নির্দিষ্ট সময়ে মেনে আমাদেরকে খাবার খেতে হবে। পচাবাসী খাবার পরিহার করতে হবে। যে খাদ্য সহজে হজম হয় তেমন খাবার খাওয়া উচিত। খাবার চিবিয়েও ধীরে ধীরে খেতে হবে, খুব তাড়াতাড়ি খাওয়া যাবে না। খাবার চিবিয়েও ধীরে ধীরে খেলে খাবারটা হজমে সহায়তা করে। বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। একবারে আমরা অনেক বেশি না খেয়ে অল্প অল্প করে প্রয়োজনে বারবার খাবো। সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। খাবারে শাক সবজির পরিমাণ বেশি থাকতে হবে। তারপরে এখানে দেখো পোশাক পরিচ্ছদ রয়েছে, খেলাধুলা ও ব্যায়াম। তাহলে দেহের সৌন্দর্য বৃদ্ধি, শীত উত্তাপ থেকে দেহকে রক্ষা করার জন্য সময় উপযোগী পোশাক পরা উচিত। পরিধেয় বস্ত্র দিয়ে প্রত্যহ ধুয়ে শুকানো ভালো। ঘামযুক্ত বা 2 থেকে 3 দিনের ব্যবহার করা কাপড় এক নাগাড়ে পরা অস্বাস্থ্যকর। এতে বিভিন্ন ধরনের চুলকানি হতে পারে, অ্যালার্জি সমস্যা হয়। তো আমরা ঘামযুক্ত পোশাক পরবো না, প্রতিদিন সেটাকে রৌদ্রে শুকিয়ে বা ধুয়ে ব্যবহার করব। খেলাধুলা ও ব্যায়াম, শরীর সুস্থ, খেলাধুলা ও ব্যায়ামের মধ্যে শরীর সুস্থ সবল রাখতে খেলাধুলা ও ব্যায়াম করা উচিত। তবে মনে রাখতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সামর্থ্য অনুসারে খেলাধুলা ও পরিমিত ব্যায়াম করতে হবে, তাহলে শরীর সুস্থ ও অঙ্গ প্রত্যঙ্গের সুদৃঢ় হয়। বিশ্রাম ও ঘুম, আমাদের অনেক ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বিশ্রাম ও ঘুম।
দৈহিক পরিশ্রম ও ব্যায়ামের ফলে দেহের কোষগুলো ক্ষয়প্রাপ্ত ও নিস্তেজ হয়ে যায়। এই জীবকোষগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদেরকে বিশ্রাম আর ঘুমের প্রয়োজন। একজন সুস্থ লোকের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এতে জীবকোষগুলো সতেজ ও মস্তিষ্কের কোষগুলো ক্ষয়পূরণ হয়। তারপরে দেখো অভ্যাস, মানুষ অভ্যাসের দাস আমরা কথাটা জানি, তবে কিছু অভ্যাস আছে যা পরিহার করতে হবে। একবার অভ্যাস খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে অনেক সময় লাগে, সেজন্য আমরা কী করব, ভালো অভ্যাসগুলো করব, খারাপ অভ্যাসগুলো অবশ্যই বর্জন করব। তারপর দেখো সেই জন্য সবসময় খারাপ অভ্যাস যাতে ঘরে না ওঠে সেদিকে সতর্ক থাকতে হবে। সুঅভ্যাস গঠনের জন্য সেই সকল বিষয়গুলো অনুসরণ করতে হবে। দেখো অধিক রাত পর্যন্ত জেগে না থাকা, সূর্য ওঠার পরও ঘুমিয়ে না থাকা, নির্দিষ্ট সময়ে পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, অযথা সময় নষ্ট না করা। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।